নাটক নাকি শেষ হয়ে গেছে, আসলে কি শেষ হয়ে গেছে? দেখেন, মানুষ চেঞ্জ হবে কিন্তু আমাদের জায়গাটা আসলে চেঞ্জ হবে না। নাটক কখনো মরেনি, কখনো মরবে না। সিনেমা, মানুষ বলে যে সিনেমা শেষ, সিনেমা কখনো মরেনি, সিনেমা কখনো মরবে না। সিনেমা থেকে হয়তো বা একটা আর্টিস্ট সরে যাবে, একটা ডিরেক্টর সরে যাবে, একটা প্রতিষ্ঠান সরে যাবে, প্রোডিউসার সরে যাবে, কিন্তু সিনেমা সিনেমার জায়গায়ই থাকবে। সিনেমা মানুষ বানানোর চেষ্টা করেই যাবে। সো আমরা যারা নাটক বানাচ্ছি রেগুলার, আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি ফিকশনটাকে ডে বাই ডে বড় করার জন্য। একটা সময় আমরা যেই পরিসরে যতটুকু ছোট করে, খুব ছোট করে আমরা নাটক বানাইতাম, এখন আমরা অনেক বড় করে নাটক বানাইতে পারি। তো যদি নাটক মরেই যেত তাহলে আমরা এত বড় করে ভাবতে পারতাম না, সেই সুযোগ পেতাম না। অডিয়েন্স আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, পারিপার্শ্বিক সব দিক থেকে সাপোর্ট পাচ্ছি। রিভিউ বা পেজ, এটা তো আসলে কারো না কারো ক্রিয়েট করা। ধরেন আপনি হয়তো বা একটা রিভিউ বা পেজ ক্রিয়েট করছেন, বা আমি হয়তো বা একটা রিভিউ বা পেজ ক্রিয়েট করছি, করে আমি হয়তো বা আমার ভালো লাগার জায়গাটা শেয়ার করতেছি একটা পেজের মাধ্যমে। বাট এই পেজের মাধ্যমে কোনো ভালো লাগার কথা শেয়ার করে সেটা আসলে সাধারণ মানুষের কাছে পৌঁছানো পসিবল না। সাধারণ মানুষের যেটা ভালো লাগবে সেটা নিয়ে আপনার আসলে কোনো পেজের রিভিউ জরুরি না, সেটা সাধারণ মানুষ এমনিতেই গ্রহণ করবে। আর পেজ সবাই চিন্তা করতেছে যে আচ্ছা একটা পেজ রিভিউ করছে, এই পেজটা তো কারো না কারো বানানো। সো অডিয়েন্স, আসলে অডিয়েন্সকে আপনি চাইলেই এখন বোকা বানাইতে পারবেন না। অডিয়েন্স আপনার পেজের রিভিউ পড়ে আমার নাটকটা দেখলো, কোনো কারণে যদি তার নাটক ভালো না লাগে সে আপনার পেজের রিভিউ আর কোনো দিন রিসিভই করবে না। এখন অডিয়েন্সকে বোকা বানানোর কোনো সুযোগ নাই। সো আপনি এটা যদি মনে করেন যে আমার হাতে একটা পেজ আছে, সেখানে 1 মিলিয়ন ফলোয়ার আছে এবং অডিয়েন্সকে আমি যেটা বলবো সেটাই একেবারে সত্যি হয়ে যাবে, অডিয়েন্স ওইটাই বিলিভ করবে, নো। যদি সেটাই হতো, আমার কাছে মনে হয় না বাংলাদেশে কোনো পেজ আছে যারা আমার বা আমাদের কাজ নিয়ে পজিটিভ কিছু লেখে, সবাই নেগেটিভই লেখে। তো তারপরে এত মানুষের ভালোবাসা, এত মানুষ আমার কাজ কীভাবে দেখে? কারণ মানুষ কাজটা দেখে ভালো লাগে সেজন্যই দেখে, তারা তো পেজের দিকে তাকায় না। সো আলহামদুলিল্লাহ মানুষ কাজ দেখবে তারপর জাজ করবে, পেজ এগুলো কোনো ম্যাটার করে না। ভাইয়া, এই যে অল্প সময়ে এত ভিউজ ওটিটিতেই, এটা শুনিনি আর কি রিসেন্ট, তো আপনার কি মনে হয় এই এখান থেকে একটা মেজর অডিয়েন্স আপনি ওটিটিতে মুভ করিয়ে দিয়েছেন? ওটিটিতে মুভ করিয়ে দিয়েছি বিষয়টা আমি আসলে এভাবে বলতে চাই না। আমি বলতে চাই, ধরেন একটা কাজ যদি আমরা যখন ইউটিউবে কাজ করি, সেখানে যদি আমাদের একটা কাজ 1 কোটি মানুষ দেখে থাকে, ধরেন আমি বিদেশ বানাইলাম, 6 দিনে 1 কোটি মানুষ দেখছে, তো আমরা যদি সেখান থেকে 5 লাখ মানুষ নিয়ে আসতে পারি, 1 কোটি মানুষ থেকে 5 লাখ মানুষ নিয়ে আসতে পারি ওটিটিতে হোটেল রিল্যাক্স দেখার জন্য, অলরেডি 2 লাখেরও বেশি পেইড সাবস্ক্রিপশন আমরা পেয়ে গেছি, 2 লাখেরও বেশি মানুষ, হয়তো বা সেটা 3 লাখের কাছাকাছি, সেটা যদি 5 লাখও হয়ে যায় তার মানে আমার প্রোডিউসার হ্যাপি, আমরা হ্যাপি। সো আমরা এরপরে আরও বড় পরিসরে কাজ করতে পারবো, আমাদের পরবর্তী ওয়েব সিরিজটা আরও বড় হবে, আরও স্ক্রিপ্ট থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা আরও বেশি কাজ করতে পারবো। এভাবে করে আস্তে আস্তে আমাদের অডিয়েন্সের সংখ্যা বাড়বে। তো আপনি চিন্তা করে দেখেন, যখন আমাদের 10 লাখ 20 লাখ অডিয়েন্স পে করে আপনার কন্টেন্টটা দেখবে, তখন বাংলাদেশের কন্টেন্টের স্ট্যান্ডার্ডটা কোন জায়গায় যাবে? আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে বাংলাদেশে ওয়েব সিরিজ সিনেমা, জাস্ট একটু সময়ের ব্যাপার।